লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা, তাতে জ্বালা, ধর 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 ধর, আরে ধর 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 ধর, বাড়ি গো ভাই, বাড়ি মিদো গো ভাই, এলাকারি ভাই, এলাকার এলাকার নিস্তার অস্ট্রেলিয়া, এই পড়া হল দিনসো নিস্তার অস্ট্রেলিয়া ভাই, আমি এলাকারি ভাই, তোমার চিনবেন ভাই, তোমার বাড়ি গো ভাই, লগে আমার আমি এলাকারি ভাই, ভাই কথা বলতেছিলাম ভাই, একটু ভিডিও করে রাখতো ভাই, ভিডিও করে রাখ, একদম তোদের হাও হাও করে দেখে তোমাকে চলে আসলাম, কি হয়েছে বড় ভাই, আপনার আমার সম্মান করি এর মধ্যে ভাই, আপনার এই জায়গায় হাতের রিসোর্স কি গেলে কি ভাই, কিছু হাতের রিসোর্স দেখে এটা কি সব আছে ভাই, অবকি সব যাবে ভাই, কিছু সব অবকি ভাই, সব আছে আঙ্কেল, আমার অবকি ভাই থাকে, এই সব কি শুরু করতে গেলে রাস্তা করে পুলিশ আপনি ভাই কই না না, আই ড্রাক ইন ড্রাক ইন ড্রাক 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 জানো যা প্রশ্ন জানো ভাই, আচ্ছা দা তোগডি আছে ভাই, কি চেক করে মানে বলারে কথা আমি এলাকারি আগাম করতে আছে ভাই, তোর বাসা কোথায়, মানে বাসার পাশে আর কি এলাকা তোমার, বোনের মতো হয় এমনি কথা বলবেন রাইতের বেলা, এই রাইতের বেলা ভাই, এই থাম ভাই, মারা না মারা, তোরা কি শুরু করছিস পুলিশ দাঁড়া ভাই, ভাই সাড়ে দশটা বাজে, ও রাত্রে সাড়ে দশটা বাজে, চিপাই দিই বলে কথা বলো, ভাই কথা দিতে পারে ভাই, বলো বেটা বাইরে কোন দিয়া বেটা খারো বাইরে বেটা, এই তাহলে কি করিস তাহলে, ওরা তো ভাই চিপচি মায়া ভাই, ভাই একদম ভাই, আপনারা যেটা ভালো মনে করেন করেন, আপনি কোথায়, পার্কের সামনে যে পার্ক না ওখানে ঝামেলা করতেছে, আপনি আসেন তো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে, আপনি খুব সমস্যা হয়ে যাবে কিন্তু পরে জানেন হবে, আরে থামো তো ভাই, একটু প্রবলেম হয়েছে, আমি তো জানি না এখানে আসতে হাউকো করতেছে, আচ্ছা বলে দেখি দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে, পর ওরা খুব ই করছে যে গেল সব নিছে, এখন আব্দুল সামাদ, তোর কি লাগে, আমার কাজিন হয় আর
কাজিন জি মানে স্বাস্থ্য বোন হ্যাঁ এরকমই আছে মানে স্বাস্থ্য মানে লেখাপড়া করছো জি তো এত রাতে এখন বাজে করে এই গইটে দেখি চেয়ারম্যান সাহেব 10:30 চিন্তা করছেন চেয়ারম্যান সাহেব আচ্ছা কাজ না বসে 10:30 হবে এই আমাগো এলাকায় এখন যা দেশের অবস্থা জি এই এলাকার মধ্যে তুমি একটা যুবতী মেয়ে লইয়া এখানে এই নীরব জায়গার মধ্যে বসিয়া তুমি ভিডিও করো তুমি যে এই কাজ করতেছো এটা এই এলাকার পোলাপানে তোমারে ধরছে নেটের মধ্যে ধরছি আমরা তাও নেটের স্যার তুমি খারাপ কাজ করতেছো এটা বুঝা না ভাই বয়স বয়স ছোড়ো ভাই আমি কথা বলতেছিলাম মানে চুপ চুপ কি কথা বলতেছিলাম না আমি কথা বলতেছিলাম পিচ্চি ভাইয়া হ্যাঁ ভাই পিচ্চি ভাইয়া পিচ্চি একদম পিচ্চি এই বয়স এগুলা করে চেয়ারম্যান স্যার বসেন বসেন চেয়ারম্যান স্যার ন্যায় বিচার আমি করতেই পারি বসেন বসেন পোলাপান এই সমস্ত কুকর্ম করে না কখনো করে না না আমি তো শুধু কথা বলতাছিলাম আর কিছু আমি 10:30 টার সময় তোর কথা এই চুপ থাক ওই 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 তুই চুপ থাক এই শান্ত ওই মারো না আমি কথা বলতেছি মানে সমস্যা আছে ভালো আমার রূপে তো কথা কর আমি কথা বলার সময় কেউ কথা বলবে না আমার কথা শুনবে ঠিক আছে আচ্ছা তোমরা যে পুলিশ দে দিতে চাইছো তারপরে মারধর করছো না কে কে হন আপনি এসে কে কে হন আপনি যে ডেকর করে কে দেন আমাদের একটা ফিউচার আছে আমাদের লাইফ আছে আচ্ছা লাইফ আছে 10টা ঠিক আছে তুমি ভদ্র ঘরের ছেলে বুঝতে পারছি তুমি শিক্ষিত ছেলে এখন ইংরেজিতে ফ্যামিলি রাইট এখন ফোন দিয়া বিয়া করে দিই তুমি কেন আমার ওই গ্রাম থেকে আমার গ্রামে আসিয়া হ্যাঁ এই অকামটা করলা আঙ্কেল আমি মানে খারাপ ওরকম কোনো কিছু কিনে জাস্ট আমি কথা বলতেছিলাম কিন্তু ওনার আইসা আবার আমি সদা কথা বড় কানে নিছে জার্ম একদম সদা অস্কিল লাগে চুপ থাকো আই মেয়ে তুমি বলো তো তোমার কি লাগে শিরে স্বাস্থ্য ভাই লাগে কি মিথ্যা কথা বলা ভাই দেন চেয়ারম্যান তোমার স্বাস্থ্য মিথ্যা কথা লাগে তোমার বাড়ি থুয়া ইয়া কাম পুরো বিভিন্ন জায়গা আমি মনে হয় একটু দর্শন মামলা কেস আমি যে বিচারটা করবো আমি যে রায়টা ওপর দিব হ্যাঁ তোরা তো চার থাপর মারছ যাই কিছু করছস না এখনো তো ওইভাবে দেই নাই মোনটা যেটা তোর কানে কথা কইরা না ভাই ভাই থাকতে তো এবার কথা ছেলেটা খুবই ভদ্র যখন বুঝতাছি ভদ্র করে ছেলে না দেখ আবু দাদা ভদ্র আব্দুল সামাদ কে আমি চিনি সে খুব নামি দামি মানুষ তুমি তার ছেলে হইয়া এই অকামটা করলা এটা কি ঠিক করছ আব্দুল সামাদ ওই তিনটা চল লাগা জীবনে আমি এরকম কাজ করবো না শোনো তুমি যুবিত মেয়ে আমার মেয়ের মতো বুঝছো তুমি আমার বাসায় থাকবা ঠিক আছে কালকে সকালবেলা তুমি তোমার বাসায় চলে যাও আমার রাখতে পারবে না তুমি তোমরা না রেখে অটো করে পরে বাপ মে টেনশন করবে আর বাবার ফোন দিয়ে আপনি একটু হাতে তুলে দেন রাতে সময় আর আর দরকার আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে আসো আপনি বাসায় ফোন করে হ্যাঁ কোন এই কি কি নিছো দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও আমি একান্ত আছি ভালো রে শুনো মেয়ে ফোন ঘড়ি ব্যাগ এই মেয়েকে আমি কালকে দিয়ে দেবো এখন আমি দিব না
এই মেয়ে সব নিয়ে যাও ঠিক আছে ফোন পাশে না দেখলে প্রবলেম আবার কথা বলে দেখেন চেয়ারম্যান সাহেব কথা বেদ বেটা আবার কথা বলে তোর ফোন কি দিয়ে এই আর উঠায় দে আর আশারে নিয়ে চলে যাও আর সবাই দাও এলাকায় যেন এই ধরনের কাজ করতে ফোন তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে এই ধরনের অপকর্ম থেকে তোমার আমার গ্রামটাকে রক্ষা করতেছো এই জন্য তোমাদের যুবক সেনাপতিগুলো আছো সবাইকে আমি ধন্যবাদ জানাই এটা একটা স্বচ্ছ সদ্বুদ্ধ সুন্দর একটা কাজ করছো যে কাজটা যেন গ্রামে এরকম থাকে আমার গ্রাম যেন সুন্দর এবং সাবলীল ভাবে তোমরা জীবিকা চলাফেরা করতে পারো এই আমার গ্রামটাকে এইভাবে তোমরা রক্ষা করবে ঠিক আছে জেনারেল দুই দুইটার সাথে দেন দুই একজনে দেন না আরেক গড়ন হবে পরে দুই জনে কি কথা ওই ওই ছেড়ে ওই আলাদা করে দাও আরে আমি গাড়ি দিয়ে দিছি আচ্ছা ওরে গাড়ি দিয়ে না না চল না 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 তোমার মত আঙ্কেল লাস্ট আচ্ছা আচ্ছা আঙ্কেল হ্যাঁ আঙ্কেল কি কথা এলাকার পরিবেশ নষ্ট।